নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম 2। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো 2024 সালের নতুন আমাদের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 আজকে আমি মডেল কোশ্চেন পেপার 13 সলভ করাবো। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি মডেল কোশ্চেন পেপার 13 সলভ করাবো, যার পেজ নম্বর 1005 থেকে 1006। 1005 থেকে কত আছে? 1006। তো দেখো এই দুটো পেজ আমি সলভ করে দেবো। এখানে আমি MCQ, সত্য মিথ্যা, ট্রু ফলস, SAQ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1-এ, হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে কি বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মডেল কোশ্চেন পেপার 13। অ্যান্সার হবে আমাদের গ্রাবরেখা। ক্ষয়ের অ্যান্সার হবে কি হবে? গ্রাবরেখা হবে। সুপ্রিয় দর্শকার্থী, ক্ষয়ের অ্যান্সার গ্রাবরেখা। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন 1.2-তে, লোয়েস্ট সমভূমি দেখা যায় যে নদী অববাহিকায়, তা হলো 1.2 এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কয়ের অ্যান্সার হোয়াং হো। হোয়াং হো এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.3-তে, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো, যে বায়ুকে তুষার ভক্ষক বলা হয় তা হলো কি হবে বলো? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চিনুক হবে। কি হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চিনুক। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চিনুক। এটা হবে কয়ের অ্যান্সার ওহাং। পরের প্রশ্ন 1.4-এ, উচ্চতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1.4-এর যে অ্যান্সার হবে, অ্যান্সার হবে অ্যানিরয়েড ব্যারোমিটার। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অ্যানিরয়েড ব্যারোমিটার। কয়ের অ্যান্সার হবে, সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কী হবে? কয়ের অ্যান্সার হবে অ্যানিরয়েড ব্যারোমিটার। পরের প্রশ্ন 1.5-এ, বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো? 1.5-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ট্রোপোস্পিয়ার। কী হবে? ট্রোপোস্পিয়ার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? ট্রোপোস্পিয়ার হবে। পরের প্রশ্ন 1.6-এ, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায়? 1.6-এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে কিন্তু 71%। কী হবে? গয়ের অ্যান্সার হবে 71% হবে। সুপ্রিয় দর্শকার্থী, 71%। 1.7-এ, ভরাটকরণের সময় যে গ্যাস উদ্ভূত হয় সেটি হলো? 1.7-এর যে অ্যান্সার আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যামোনিয়া। অ্যান্সার কী হবে? খয়ের অ্যান্সার অ্যামোনিয়া হবে। পরের প্রশ্ন 1.8-এ, সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে এমন অঙ্গরাজ্যটি হলো? 1.8-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উত্তরপ্রদেশ। কী হবে? খয়ের অ্যান্সার উত্তরপ্রদেশ। 1.9-এ, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে কী বলে? 1.9-এর যে অ্যান্সার আছে এর অ্যান্সার কিন্তু হবে ভাবর বলে। কি বলে? ভাবর বলে। খয়ের অ্যান্সার হবে কি হবে? ভাবর বলে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু ভাবর বলে, তাই তো? খয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.10-তে, শেষ সেবিত জমির পরিমাপ সবচেয়ে বা জমির পরিমাণ সবচেয়ে বেশি? 1.10 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাঞ্জাব। কী হবে? পাঞ্জাব হবে। 1.11-এ, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়। 1.11-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের 1.11-এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ইক্ষু চাষে। কী হবে? ইক্ষু চাষে কয়ের অ্যান্সার হবে? সুপ্রিয় দর্শকার্থী, 1.12-তে,
ভারতের উপকূলে, তো দেখো এগুলো বোঝা যাচ্ছে না, একটু কেটে দিচ্ছি। ভারতের উপকূলে স্থাপিত একমাত্র ইস্পাত কেন্দ্রটি হল 1.12। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম খয়ের অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী 1.13-তে। দাক্ষিণাত্যের রানী বলা হয় কি হবে বলো, দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয়? 1.13-এর অ্যান্সার কী হবে? 1.13-এর অ্যান্সার হবে পুনেকে। কাকে বলা হয়? খয়ের অ্যান্সার পুনেকে। সুপ্রিয় দর্শকার্থী এবং 1.12-এর অ্যান্সার তো খয়ের অ্যান্সার বিশাখাপত্তনম, এটা তো তোমাদের আমি বলেই দিয়েছি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে 1.14-এর, আমাদের পরের প্রশ্ন 1.14-এ মিলিয়ন শীট ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমারেখার বিস্তার, অর্থাৎ মানচিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমারেখার বিস্তার, সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কত হবে বলো? একটু কেটে দিচ্ছি, জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে একটু শর্ট হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শকার্থী 1.14-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে 4 মিনিট মাল্টিপ্লাই 4 মিনিট, ঠিক আছে অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিভাগ খ সলভ করে দেবো। ওকে প্রশ্নটা কী ছিল 2.11-এ? 1971 সালে নিউমোর দ্বীপটি জেগে ওঠে আয়লা ঘূর্ণিঝড়ের প্রভাবে, তো দেখো এটা কিন্তু আয়লা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে জেগে ওঠে এটা সম্পূর্ণভাবে মিথ্যা আছে, অর্থাৎ ফলস আছে। 1970 সালে একটা এখানে একটা ই হয়েছিল আর কি, একটা সাইক্লোন হয়েছিল, ঠিক আছে, বাট 1971 সালে যে নিউমোর দ্বীপটি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেগে উঠেছিল এরকম কোনো তথ্য পাওয়া যায় না, তার জন্য এটা কীভাবে মিথ্যা হবে সুপ্রিয় দর্শকার্থী। পরের প্রশ্ন 2.12-তে সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, তো দেখো এটা ঠিক আছে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটা ঠিক আছে, প্রথমেরটা ভুল আছে। পরের প্রশ্ন 2.13-তে কেরিওলিস বলের মান মেরু অঞ্চলের সর্বাধিক, নিরক্ষীয় অঞ্চলের সর্বনিম্ন, এটাও ঠিক আছে। 2.14-এ মুখ্য জ্বরে 90 ডিগ্রি কোণে ভাটা হয়, এটাও ঠিক আছে। 2.15-এ দারিদ্র অশিক্ষা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, এটাও ঠিক আছে। 2.15-এও ঠিক আছে। 2.16-এ ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য জীব বৈচিত্র্য সর্বাধিক, এটাও ঠিক আছে। 2.17-এ লুই একটি শীতল প্রকৃতির বায়ু, এটা কী আছে? এটা কিন্তু ভুল আছে। ওকে তো তোমাদের আমি আর একবার দেখাচ্ছি, ঠিক আছে, তো দেখো এটা আমাদের কিন্তু ফলস আছে, মিথ্যা আছে। 2.12 ঠিক আছে, 2.13-তে ঠিক আছে, 2.14-এ এটাও ঠিক আছে, 2.15-এ ঠিক আছে, 2.16-এ ঠিক আছে, 2.17 কিন্তু ভুল আছে। ওকে মানে যাকে বলে অশুদ্ধ। এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো 2.2-এর। ওকে তো দেখো সুপ্রিয় দর্শকার্থী 2.2-এর প্রশ্নগুলো সলভ করাবো। ওকে ফার্স্ট প্রশ্ন 2.21-এ থার্মোস্ফিয়ারের নিম্নস্তরকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মেসোস্ফিয়ার বলে। থার্মোস্ফিয়ারের নিম্নস্তরকে কী বলে? মেসোস্ফিয়ার বলে। 2.22-তে কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো আমরা দেখতে পারছি যে 2.2-এর যে প্রশ্ন আছে কী বলেছে, রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয়, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে বলা হয়। সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন 2.23-তে বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে কী বলা হয়? অ্যান্সার হবে ই বজ্র। কী বজ্র? ই বজ্র। ওকে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন 2.24-এ ড্যাশ বিন্ধা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2.24-এ অ্যান্সার হবে 7 বাহন শিখর, অ্যান্সার কী লিখবে? 2.24-এর অ্যান্সার কী হবে? 7 বাহন কী হবে? শিখর হবে, 7 বাহন শিখর, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী 2.24-এ 7 বাহন শিখর
বৃন্দা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ওকে, আমাদের পরের প্রশ্ন 2.25-এ ভারতের দীর্ঘতম শেষ খাল, অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল 2.25-এর অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী খাল। ওকে সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.26-এ ভারতের বৃহত্তম স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে। 2.26-এ অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে উড়িষ্যা। অ্যান্সার কী হবে? শূন্যস্থান হবে উড়িষ্যা হবে। ও রি সা। ওকে পরের প্রশ্ন 2.27-এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ড্যাশে অবস্থিত। অ্যান্সার হবে বেঙ্গালুরু। এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা এই যে 2.27-এর অ্যান্সার হবে বেঙ্গালুরু। বয়াকার, উময়গয়, আকার, বেঙ্গালুরু, লু রু, তাই তো? কী আছে? ইসরো আছে, তাই তো? ISRO। ওকে আমাদের সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্নগুলো কী বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন, বলেছে 2.3-তে একটি বা দুটি শব্দের উত্তর দাও। ফার্স্ট প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। বলেছে ক্ষুদ্রাকৃতি মেশাকে কী বলে? ক্ষুদ্রাকৃতি মেশাকে কী বলে? 2.31-এর অ্যান্সার হবে বিউট বলে। বিউট বলে বহস্বী হস্য উ ট, বিউট বলে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে 2.32-তে কী কারণে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে খরা সৃষ্টি হয়? সুপ্রিয় দর্শকার্থী, 2.32-এর অ্যান্সার কী হবে সেটা তোমরা ভালো করে দেখে নাও। অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরের উষ্ণ জল হলো বিভিন্ন অঞ্চলের বাতাসগুলিকে বিপরীতমুখী করে, বিপরীতমুখী করে তোলার কারণ। যেমন ভারতের দিকে আসা বাণিজ্য বাতাস, বাতাসের দিকের এই পরিবর্তন, এই পরিবর্তন উষ্ণ শীত এবং গ্রীষ্মকালে নেতৃত্ব দেয় এবং বর্ষাকালে বৃষ্টিপাত হ্রাস পায়। বেশিরভাগ সময় এর ফলে খরা দেখা যায়। বুঝতে পারছেন কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের আলোচনা করেছি। আমাদের পরের প্রশ্ন কী বলছে 2.33-তে, তাই তো? আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.33-তে আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। তো দেখো অনেকগুলো স্রোত আছে, ঠিক আছে? পশ্চিম স্রোত আছে, লিখে দিচ্ছি আর তোমাদের, পশ্চিম স্রোত, পশ্চিম স্রোত আছে, তারপরে তোমার আছে হলো বেঙ্গু এল স্রোত, বেঙ্গু এল স্রোত, বেঙ্গু বয়াকার উময়গয় হস্যু, বেঙ্গু এল অন্তস্থ একার আল্লাহ, বেঙ্গুয়েল স্রোত, ঠিক আছে? এটা হলো পশ্চিম স্রোত, এটা হচ্ছে বেঙ্গুয়েল স্রোত। ওকে আর একটা হচ্ছে তোমাদের ফকল্যান্ড স্রোত, ফ আর ক ল্যান্ড, লজবা লাকা নয়ডায়, ফকল্যান্ড স্রোত, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? খাতায় লিখে নেবে। ওকে আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী 2.34-এ প্যারিসি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কত থাকে? অ্যান্সার হবে 3.56 লক্ষ কিমি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.35-এ কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়? অ্যান্সার হবে পাটকে। কাকে বলা হয়? পাটকে বলা হয়। ওকে পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকায় হিমবাহ সৃষ্টি পলি মাটিকে কী বলে? অ্যান্সার হবে, এটা তো তোমরা জানো যে যত সময় কারেও হবে, যেটাখানে জাফরান চাষটা হয়। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে। কারে ওয়া, কাশ্মীরে এই মৃত্তিকাই বেশি লক্ষ্য করা যায়, কারে ওয়া মৃত্তিকা, যেখানে জাফরান চাষটা ভালো হয়।
সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে 37 থেকে 2.37 এ কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী অ্যানসার হবে কি বলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু অ্যানসার হবে চণ্ডীগড় কি হবে 2.37 এর অ্যানসার হবে চণ্ডীগড় চণ্ডীগড় ঠিক আছে তো বুঝতে পারছো তো চণ্ডীগড় ওকে এবার আমি পরের প্রশ্নটা সলভ করাবো 2.38 এ ভারতের দুঃসংবাদনের জনক কাকে বলা হয় সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কী বলো এর অ্যান্সার হবে সতীশ ধরনকে সতীশ ধরনকে বলা হয় ওকে কি বলছি বুঝতে পারছো এবার তোমাদের 1007 নম্বরের পেজের প্রশ্নগুলো সলভ করাবো যেখানে বাম দিকের সঙ্গে ডান দিকের আছে ওকে তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে বলেছে বর্জাত প্রক্রিয়া অ্যান্সার হবে তিনের অ্যান্সার আবহাওয়া বিকার কী হবে আবহাওয়া বিকার হবে তো আরেকবার দেখাচ্ছি অ্যান্সার কী হবে আবহাওয়া বিকার হবে 2.42 চিকিৎসাজনিত বজ্র অ্যান্সার হবে গজ কাপড় পরের প্রশ্ন সিকমা গালুর অ্যান্সার হবে কফি গবেষণা কেন্দ্র 2.44 লু অ্যান্সার হবে আমাদের উত্তর পশ্চিম ভারত সুপ্রিয় দর্শকার্থী এটা আমাদের কিন্তু সেট 13 সলভ করে দিছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে